কে বলে যে আমরা মানে ভারতীয়রা ওয়েস্টার্ন ফুড কালচার থেকে শুধুমাত্র বেক করা শিখেছি? আমাদের বিভিন্ন দেশীয় রান্নাগুলোর মধ্যেও কিন্তু আমরা বেক পদ্ধতি অবলম্বন করতে দেখি, যেরকম এই পাতুড়ি রান্নাটা, এটা কিন্তু একটা টাইপ অফ বেক। তো চলুন আজকের ভিডিওটা আমরা দেখতে থাকি। ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে সঠিক সময়ে আপনাদের নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। রান্না করার জন্য পমফ্রেট মাছটাকে আমি এরকম ফিলে করে কেটে নিয়েছি। আমি এর হাড়টাকে আলাদা করে দিয়েছি, মানে মাছের বোনটাকে আলাদা করে দিয়েছি, এই কারণে যাতে ফ্লেভারটা কি বলবো আসতে গন্ধটা একটু কম, এই জন্য আলাদা করে দিয়েছি। আর পাতুড়ির মধ্যে কাঁটা পড়লেও ঠিক ভালো লাগে, কাঁটাটা দিয়েছি আলাদা করে দিয়েছি। এবার মাছটাকে দেবো পাতুড়িতে, কারণ যেহেতু পাতুড়িটা ভাজবো তাই জন্য যাতে হলুদের গন্ধটা, কাঁচা হলুদের গন্ধটা কোনো রকম ভাবে না বেরোয়, তাই আমি হলুদটা একদম সামান্য পরিমাণে দেবো। এখানে আমি সর্ষে আর পোস্ত বাটা নিয়ে নিলাম, 2 চামচ মতো, দুটো ফিলে আছে তাই 2 চামচ মতো সর্ষে আর পোস্ত বাটা, সর্ষে বাটার মধ্যে আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল একদম কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে দেবো, যাতে ঝাঁজটা পুরো জোরালো থাকে। আর এবার আমি দিয়ে দেবো নুন আর মিষ্টি আর হলুদ, একদম সামান্য মানে চিনির দানা দিলাম, স্বাদটা আর একটু বাড়বে তাই জন্য। এই যে যত সামান্য কিন্তু হলুদ দিলাম, এবার মাছের ফিলে দুটোকে এই মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য, বেশিক্ষণ না। কলা পাতা দিয়ে সুন্দরভাবে মুড়ে নিতে হবে, কলা পাতাটা দিয়ে এরকম ভাবে মাছটাকে মুড়তে হবে যাতে মাছের যে গ্রেভিটা সেটা কোনোভাবে গ্রেভি আর ফ্লেভার দুটো কোনোভাবে বেরিয়ে না আসতে পারে। সুন্দর করে
যাবে, তখন বুঝতে হবে যে ভিতরের পাতিলটা একদম হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করার পালা।